নামাজ, তো নামাজে আল্লাহর দিন আল্লাহর কাছে চাইলেন, টয়লেটে গেলে কিন্তু আল্লাহর কাছে সওয়াব থাকে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবজি ওয়াল খাবায়েস। এরপরে তরিকা আছে নাকি? কোনটা পা? তাহলে ছোটটারও ব্যাপারে আছে, বড়টার ব্যাপারে। মা ফাররাতন ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলেন কিতাবের মধ্যে কোন জিনিস আমি বাকি রাখি নাই, অতএব পুরোপুরি ইসলামে ঢুকো। সুতরাং আমরা আজকে সেই দৃষ্টিকোণ থেকে এই যে মাহফিলগুলি হয়, আমার প্রশ্ন, আমরা কি সেটা দিন পরিপূর্ণ মেনে নেই? এই দেশে সুদ হারাম আল্লাহর কিতাবে, কিন্তু আমাদের ব্যাংকগুলোতে সুদ হালাল না হারাম? হালাল। তাইলে কেমনে? কারা করবে? কারা? আপনারাই করবেন, আপনারা যারা মানুষ তারাই করবেন। আল্লাহর পক্ষ থেকে এগুলি হারাম ঘোষণা করবেন, এইভাবে একটা একটা করে দেখাইলে আপনি দেখবেন যে আমরা দিন কদ্দুর পরিপালন করছি। অতএব চলুন, আমরা সময় আমার শেষ, এই আমারও সময় দেওয়া হয়েছে মাগরিব পর্যন্ত, এটা কম দেওয়া হয় নাই, কারণ বক্তা অনেক বেশি। সেই জন্য আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার সময় মতো আমাকে ভালো সময় দেওয়া হয়েছে। অতএব পরিপূর্ণ দিনকে কায়েম করার জন্য চেষ্টা করার নাম কি? বলেন এটার নাম কি? জিহাদ। জিহাদ মানে দাওয়াত। সূরা ফুরকানে বলা হয় ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বড় জিহাদ করো। তখন কিন্তু জিহাদের আয়াত নাজিল হয় নাই, লড়াই করার। এই দাওয়াতটাই আল্লাহ বড় জিহাদ। এই যে আমরা দাওয়াত দিচ্ছি, মানুষকে শোনাচ্ছি, এগুলি জিহাদ। সুতরাং সবাই আল্লাহর পথের পথিক এবং দায়ী ইল্লাল্লাহ হবেন সবাই। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইল্লাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আজকে সব কথা বললে আরেকদিন দাওয়াত দিলে আমি কি বলবো, সেই জন্য বাকিগুলি পকেটে রাখলাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।